সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে কথা বলবো। আমরা সবাই ডেভেলপমেন্ট চাই, ফ্রম ইন্ডিভিজুয়াল টু ন্যাশন ওয়াইড। এর জন্যে সর্বাগ্রে দরকার সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় শিক্ষা গ্রহণ করা। আমরা কি আমাদের দেশে সেটা দিতে পারছি? কিছু উদাহরণ দেব। আমাদের খুবই নিকটবর্তী সাউথ কোরিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর 60-এর দশকে আমাদের চাইতে সবগুলো সূচকেই নিম্নে অবস্থান করত। শুধুমাত্র সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তারা তাদের জাতিকে আজকের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছে। আমাদের দেশে এই 2020-তে HSC পাশ করেছে 13 লক্ষাধিক ছাত্রছাত্রী, যাদের লক্ষাধিক GPA 5 পেয়েছে, আমাদের দেশীয় মানদণ্ডে যারা সর্বোচ্চ মেধাবী। এর সাথে যদি ইংলিশ কারিকুলামের অর্থাৎ ও লেভেল এ লেভেলের আরও হাজার হাজার মেধাবী মুখকে যোগ করি, তাদের জন্য আমাদের দেশের সর্বমোট সরকারি বিশ্ববিদ্যালয়ে 37টাতে সিট সংখ্যা 60,000-এর কিছু বেশি। তাহলে আমাদের শিক্ষিত এবং সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্যে স্টাডি অ্যাব্রোড ইজ এ ভেরি কমন ফেনোমেনা। যদি ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্ট মোবিলিটি ইন্ডেক্স দেখি, আমরা শতকরা প্রায় 5% হারে প্রতি বছর বাড়ছে এবং ডেস্টিনেশনের সংখ্যাও পরিবর্তন হচ্ছে। মালয়েশিয়া, সাউথ কোরিয়া আগে নিজেদের ছাত্রকে দেশের বাহিরে পড়তে পাঠাতে উদ্বুদ্ধ করেছে, এখন তারা দে আর রিসিভিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন এ বিগ নাম্বার। এবার আপনাদেরকে আমি একটা চমৎকার সুখবর দিচ্ছি, আসছে মার্চ 12-13, শুক্র এবং শনিবার ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত হোটেল ইন্টার কন্টিনেন্টালে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র ফরেন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ফ্যাট ক্যাবের আয়োজনে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো 2021। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রিকো ইন্টারন্যাশনালের ফাউন্ডার অ্যান্ড ওনার। আমার সুদক্ষ কর্মী বাহিনী নিয়ে আমিও হাজির থাকব উক্ত মেলায়, স্টল নম্বর 7, 8, 9। তো আমি রিকো ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকুন।